সুবর্ণ উল্লাসে প্রাণীবিদদের মিলন মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসব মুখর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গোল্ডেন জুবিলি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী হচ্ছে। আপনি প্রাণীবিদ্যার ছাত্র হিসেবে আজকে এসেছেন, কি মনে করছেন? ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশের অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, সেরা বিশ্ববিদ্যালয় এবং সেরা ডিপার্টমেন্ট জুওলজি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের গোল্ডেন জুবিলি আমি ঢাকা থেকে ছুটে এসেছি বন্ধুদের টানে। ছোট ভাই বোন, বড় ভাই বোন সবাই মিলে আসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। এত খুশি লাগতেছে যে মনে হচ্ছে যে ক্যাম্পাসে প্রবেশ করা মাত্রই আপন ঘরের মধ্যে চলে আসলাম। এত আনন্দিত, এত উচ্ছ্বাসিত, মানে ভাবতে পারি না। এই ধরনের প্রোগ্রাম যখনই ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করুক না কেন, আমাদের পার্টিসিপেট করা উচিত এবং আমরা সবাই সমানভাবে সমানতালে এই প্রোগ্রামটাকে সেলিব্রেট করতে চাই এবং এটা যেন খুব ভালোভাবে আমরা শেষ করতে পারি আমাদের দুই দিনের প্রোগ্রাম। এরপরে আমরা পুনরায় আবারও মিলিত হতে চাই আমাদের এই প্রাণের ক্যাম্পাসে। এত ভালো লাগার অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর ধন্যবাদ আপনাকে, আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগবে, ধন্যবাদ। ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ প্রাণীবিদ্যার 50 বছর পূর্তি উপলক্ষে গত 10 ও 11 মার্চ 2023 যথাক্রমে শুক্র ও শনিবার সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমাদের সব শিক্ষকবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং আমরা কৃতজ্ঞ, যার সঙ্গে এই গোল্ডেন জুবিলির সঙ্গে যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সবাই মিলে অ্যাটেন্ড করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশ ও বিদেশে অবস্থানরত 1 থেকে 52 ব্যাচের সহস্রাধিক প্রাণীবিদ ও অতিথির অংশগ্রহণে 753 একর মতিহারের সবুজ চত্বর হয়ে ওঠে উৎসব মুখর। প্রথম দিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল সকাল 9টায় আনন্দ র্যালি, সকাল 9:30টায় উদ্বোধন, বিকাল 3টায় স্মৃতিচারণ ও সন্ধ্যা 5:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ও আমি হচ্ছে মেহেদি ইসলাম দিন, ডাকনাম পরাগ, পরাগ নামে পরিচিত সবার সাথে। আমি একটা কোম্পানিতে আছি, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে সেকশন অফিসার হিসেবে আছি, বামনাতে কর্মরত। আজকে সবার সাথে দেখা করতে পেরে, সব বন্ধুরা একসাথে হতে পেরে খুব ভালো লাগছে এবং সকলের সাথে একটা সুন্দর আনন্দঘন সময় কাটালাম, সেটা আমাদের জন্য আসলে পরম পাওয়া। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মাহবুব হাসানের সভাপতিত্বে প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর নুজহাতারা মুন্নির সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর এম নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাহিদ বিন হায়দার, রাজশাহী ইউনিভার্সিটি জুওলজি 3-4 সেশনের 34 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আজকে আমাদের গোল্ডেন জুবিলি অনুষ্ঠিত হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে খুব এনজয় করছি। আমি বর্তমানে কর্মরত আছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালপুর শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। ধন্যবাদ। উক্ত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সুলতানুল ইসলাম ও প্রফেসর ডক্টর হুমায়ুন কবির, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল আলম। আমি মোহাম্মদ বাবুল হোসেন, ব্যাচ 34। আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালে ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে ঝিনাইদহতে কর্মরত অবস্থায় আছি। 50 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের 32 ফ্রেন্ডস এবং যারা উপস্থিত আছে তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং এই ধরনের একটা প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরে আমরা অনেক আনন্দিত এবং ভবিষ্যতে যদি এই ধরনের প্রোগ্রাম হয় আমরা আবারও অংশগ্রহণ করব। সম্মানিত অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রাণীবিদ্যার প্রফেসর ও প্রবীণ প্রাণীবিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ সোহরাব আলী, পিএসসির সাবেক সদস্য ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর কে এম শাহাদত হোসেন মণ্ডল, সাবেক প্রাণীবিদ্যার ছাত্রী ও সাবেক বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম, পিএসসির সদস্য প্রফেসর মোহাম্মদ হামিদুল হক, প্রাণীবিদ্যার প্রফেসর
বাংলাদেশে কৃত্রিম মৌমাছি চাষের অন্যতম পথিকৃৎ ও প্রবীণ প্রাণীবিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহতাব আলী, প্রাণীবিদ্যার প্রথম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম প্রমুখ। আমি ডক্টর আলী মোহাম্মদ মুসায়ের, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এক্সাম কন্ট্রোলার সেকশন রাজশাহী ইউনিভার্সিটি। আপনার আমাদের ডিপার্টমেন্টের 50 বছর পূর্তি উপলক্ষে যে গোল্ডেন জুবিলি উদযাপন করছি, এই কারণেই আমরা আজকে আমাদের ডিপার্টমেন্টে 34তম ব্যাচের সকলে যে সমস্ত বন্ধুরা উপস্থিত হয়েছে, বান্ধবীরা উপস্থিত হয়েছে, তাদেরকে নিয়ে আমরা এখন শহীদ মিনারে একত্রে হয়ে যে যে আনন্দ উদযাপন করছি, এটা আসলে ভোলার না। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আর স্মৃতিচারণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আনন্দঘন হয়ে ওঠে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রাণীবিদ্যার প্রফেসর ডক্টর রেজিনা লাজ। দুপুরের লাভ শেষে প্রাণীবিদগণ নিজ নিজ গন্তব্যে পাড়ি জমান। এবার একটা ফোক গান হলে কেমন হয়? ফোক গান গাইবে 12তম ব্যাচের যতন কুমার দেবনাথ। পরন্ত বিকেলের শুভেচ্ছা সবাইকে, আমি মনিকা, তোমাদের সকলের পরিচিত বন্ধু মনিকা রানী পাল। প্রিয় বন্ধুদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে, সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা অভিনন্দন, যে ওরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য। তার অনেকদিন পরে সত্যি কথায় মনে হচ্ছে আবার সেই ফার্স্ট ইয়ারে ফিরে গেছি। এত ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈত বসন্ত বাতাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, উপব্যবস্থাপক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চট্টগ্রাম। আমি খুবই আনন্দিত, অভিভূত যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি এবং আমার বন্ধুদের সঙ্গে যে দেখা হয়েছে সে আবেগ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এ দেখায় হয়তো বা একসঙ্গে শেষ দেখা আমার মনে হয়। এভাবে একসঙ্গে এতগুলো বন্ধুদের বান্ধবীদের সঙ্গে কখনো আর দেখা করা সম্ভব নয়। এটা একটা প্রাণের মিলন, প্রাণের টানে কিন্তু আমরা এই আমাদের প্রাণের ক্যাম্পাসে এসেছি। তো আমাদের যে প্রয়াত স্যারেরা যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর বর্তমানে যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, আর ভবিষ্যতে এরকম প্রোগ্রাম হলে আমরা সবাই একসঙ্গে আবার একত্রে মিলিত হব, এটা বন্ধুদের কাছে আশা করছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায়। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ ইসরাফিল, নিউ ইয়র্ক সিটি হেলথ ইন্সপেক্টর হিসেবে কাজ করছি লাস্ট 2 ইয়ার। সৌভাগ্যক্রমে রাজশাহী ইউনিভার্সিটির গোল্ডেন জুবিলি সেলিব্রেশনে অংশগ্রহণ করার সুযোগ পাইছি। তো সবাইকে দেখে খুবই খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো সবার সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা করি। নেক্সট যে আমাদের সেলিব্রেশনটা, এটাতে অংশগ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব সবাই। তো সবাইকে অনেক ধন্যবাদ, নিউ ইয়র্কে সবাইকে ইনভাইট। তোমরা যদি কোনো কাজে বা যে কোনো পারপাসে আসো অবশ্যই দেখা হবে, যোগাযোগ করবা, দেখা হবে বন্ধু। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ আফতাবউদ্দিন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসাবে সেরিকালচার রিসার্চ রাজশাহীতে কর্মরত আছি। আমাদের প্রাণের বন্ধন প্রাণীবিদ্যা বিভাগের 50তম আজকের এই সুবর্ণ জয়ন্তীতে আমরা আমাদের বন্ধু মহল একসাথে একত্রিত হতে পেরেছি, এর জন্য খুবই আনন্দিত। এবং আমাদের এই যে প্রাণের মিলন মেলা জুলজির 50তম পদার্পণ উপলক্ষে এরকম যাতে আমাদের ডিপার্টমেন্ট মাঝে সাঝে ইউনিয়নের ব্যবস্থা করে, আমরা সবাই সব বান্ধব আসবো এই প্রত্যাশা। এবং আমাদের এই জুলজির যারা বাইরে দেশে বিদেশে আছেন সবাইকে
শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন। নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল। বসন্ত বাতাসের ঝোল, বসন্ত বাতাসের, বসন্ত বাতাসের ঝোল, বসন্ত বাতাসের। আমি অর্জুন রায়, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে বিসিআইসিতে কর্মরত আছি। আমি বর্তমানে নাটোর বাফাকে কর্মরত আছি। আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 50 বর্ষ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে অত্যন্ত সুন্দর এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। আমি এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং গর্ববোধ করতেছি। আসলে এই আত্মার সাথে আত্মার মিলন এবং শিকড় থেকে শিকড়ের টানে আজকে আমরা 1972 সাল থেকে 2022 সালের সাবেক ছাত্ররা এবং বর্তমান ছাত্ররা একত্রিত হতে পেরেছি, এবং যারা এই মহান আয়োজন করেছে সেই সব ছাত্রদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি। এবং আমি আমার বন্ধুবান্ধব যে সকল সিনিয়র ভাই বোনেরা এখানে এসেছে, আমি সবারে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 34তম ব্যাচ ছিলাম, আর এটি শুরু হয়েছিল সেশন 2003-2004। আর সেই সেশনের আমাদের বন্ধুরা সব একসাথে হতে পেরেছি, এবং বিশেষ করে 1 থেকে 52 ব্যাচ পর্যন্ত আজকের এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে। এজন্য সবাই আজকে আনন্দিত, উদ্বেলিত। আর সেই সাথে আমি সবার ভিডিওকে কভার করার চেষ্টা করেছি। লুৎফর রহমান, বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের বন্ধু, বাড়ির পূর্ব ধারে সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, বন মিল তার সুরে সুর বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আছে বসন্ত বাতাসে।